প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পদ্মা সেতু বাংলাদেশ সম্পর্কে বিশ্বের ধারণা পাল্টে দিয়েছে, বাংলার মানুষের মর্যাদা ফিরিয়ে দিয়েছে। টাকার অঙ্কে পদ্মা সেতুর বিচার হয় না। মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতু প্রকল্পের সমাপনী উপলক্ষে সুধী সমাবেশে এইসব কথা বলেন তিনি। বলেন, বাংলাদেশের সম্পদ বিক্রি করে শেখ মুজিবের মেয়ে কখনো ক্ষমতায় আসবে না। দেশের সম্পদ বিক্রির মুচলেকা দিয়ে ক্ষমতায় এসেছিল খালেদা জিয়া। বক্তব্যে পদ্মা সেতু নির্মাণের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, যমুনা নদীর ওপর বঙ্গবন্ধু সেতু নির্মাণের সময় থেকেই বিশ্ব ব্যাংকের সাথে লড়াই চলছে। মামলায় হেরে গিয়ে পদ্মা সেতুর অর্থায়ন বন্ধ করিয়েছিলেন ডক্টর ইউনুস। অডিট রিপোর্ট আসলে গ্রামীণ ব্যাংকের আরও দুর্নীতির খবর পাওয়া যাবে বলেন প্রধানমন্ত্রী। পদ্মা সেতু নির্মাণে আপনি ছিলেন, আপনি পিতার যে গত মাননীয় প্রধানমন্ত্রী গত বৃহস্পতিবার যখন, আমি টাকার অঙ্ক দিয়ে এটা বিচার করব না, কারণ এই সেতু আমাদের গর্বের সেতু, এটা টাকার অঙ্ক দিয়ে বিচার করার নয়। এই একটা সিদ্ধান্ত, আমি শুধু এটুকু বলতে চাই যে একটা সিদ্ধান্ত বাংলাদেশকে অন্তত সেই মর্যাদা দিয়েছে যে আগে যারা কথায় কথায় আমাদের উপর খবরদারি করত আর ভাবখানা ছিল যে এরা ছাড়া বাংলাদেশ চলতেই পারবে না, সেই মানসিকতাটা বদলে গেছে। এখন বাংলাদেশ শুনলে মানুষ সমীহ করে আন্তর্জাতিকভাবে। বাংলাদেশের জনগণ একটা মর্যাদা আসনে অধিষ্ঠিত হয়েছে। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা, সেই স্বাধীনতা ব্যর্থ হয়নি, সেই স্বাধীনতা সফল হয়েছে। এবং আমরা এখন আর্থসামাজিক উন্নয়নের মাধ্যমে 2041 সালের বাংলাদেশকে আমরা উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ।